আরে ইয়ার আমার হেলথ বলতে গেলে 500 পয়েন্ট, আচ্ছা পাক 390, আরে ইয়ার 96% হেলথ পড়ে রয়েছে মাত্র। ও পাক গেল গেলাম গেল। হ্যালো গাইস, মাই নেম ইজ সাইবার স্ট্রেঞ্জার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব গেমিং চ্যানেল। তো আজকে আমরা খেলতে চলেছি আর্ন টু ডাই রাফ, এবং আগের এপিসোড যারা যারা দেখোনি তারা তারা দেখে আসতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে গিয়ে সিম্পলি আগের এপিসোডগুলো চেক আউট করতে পারো, অথবা আমার প্লে লিস্ট চেক করতে পারো, ওখানে আর্ন টু ডাইয়ের প্রত্যেকটা বস স্টেজ কভার করেছি আমি। তো সেই সবের ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের এই এপিসোডে আমরা পরবর্তী বস স্টেজকে বিট ডাউন করার চেষ্টা করব, এবং দেখে নেব নেক্সট বস স্টেজ কতটা হার্ড হতে চলেছে। তো বেশি বকবক না করে স্টার্ট করা যাক আজকের এই গেম, লেটস বিগেন। তো জাস্ট গেমটা আমরা স্টার্ট করে দিয়েছি। মার্চেন্ট শপ থেকে আমরা প্রথমত পাচ্ছি গ্র্যাভিটি বুস্ট একটা শুজ, আর ফার্স্ট স্টেজ আমাদের স্টার্ট হয়ে গেছে। আপাতত জম্বিগুলো প্রথমত যে হারে আমার সঙ্গে ড্যামেজ প্রোভাইড করছিল প্রথম স্টেজে, তার থেকে ভাই অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল হয়ে এসছে। জাস্ট আমি এখানে 50% 25% হিল ওভার হিলিং অ্যাডস ম্যাক্সিমাম এইচপিটা অ্যাড করছি, প্লাস এখানে যে সমস্ত মেকানিজম গানগুলো আমাদের দিচ্ছে এদেরকে ভাই প্রত্যেকটা ডিফেন্ড হয়ে খেলতে হবে। আর এখান থেকে আমি বেছে নিচ্ছি ডিউর ম্যাগাজিন, ঠিক আছে, একটা শটে দুটো গুলি যা শ্যুট করবে এইভাবে পারফেক্টলি এইভাবে। আর আমার যেহেতু শর্ট গান রয়েছে সেহেতু আমার অসুবিধা হবে না তার এই হার ডিফেন্ড করাটা। সাইড হয়ে যা, পারফেক্ট, নাইস, স্টেজ ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে আমি নেবো গ্যাসোলিনটাকে, পারফেক্ট, কারণ গ্যাসোলিন পারফেক্টলি হবে অ্যানিমিকে ডিফিট করার জন্য যথেষ্ট। এখানে প্রত্যেকটা স্কিল আমাকে ঠিকমতোভাবে ইউজ করতে হবে, যার জন্য ডিপেন্ড করবে আমার সার্ভাইভাল স্কিল, অর্থাৎ সার্ভাইভাল স্টেজটা। এখান থেকে আমি বেছে নেবো 30,000টাকে বেছে নিচ্ছি, কারণ আমার ভাই গুলির পাওয়ার আপের দরকার, ঠিক আছে। তো সেই হিসাবে যত আমি বেশি পাওয়ার আপ হবো তত আর কি আমার জেতাটা সহজ হয়ে যাবে। ওকে, পারফেক্ট। এখানে একটা দাদিমা এসছে, এই দাদিমাটাকে আগের এপিসোডের বস স্টেজে আমরা ডিফিট করেছিলাম, পারফেক্ট। এখানে আবার দুটো দুটো দাদিমা চলে এসছে, পারফেক্ট, নাইস। ওকে, নেক্সট স্টেজে যাওয়া যাক। ওকে, আরে ইয়ার, ও আরে উপরে তা হ্যাক, উপরে দু তিনটে মেকানিজম গান একসঙ্গে কভার করছে আমাকে। তো দেখে শুনে আমাকে এই স্টেজটাকে ক্লিয়ার করতে হবে, কারণ স্টেজ লেভেলের সঙ্গে সঙ্গেও হার্ড হতে চলেছে। পারফেক্ট, ক্লিয়ার। এখান থেকে আমি ম্যাচ স্টিচটাকে বেছে নেবো, অটোমেটিকলি আমার আশপাশের অ্যানিমিগুলো এইভাবে আগুনে পুড়বে, নাইস নাইস। এখানে বলতে গেলে আলাদা আলাদা রকমের স্কিনগুলো বলতে গেলে পারফেক্টভাবে আমাদের সামনে তুলে ধরছে, যেটা বলতে গেলে দুর্দান্ত লাগছে আমার। ওকে, নেক্সট স্টেজে চলে এসেছি, পারফেক্ট। আরে ইয়ার, আমার হেলথ বলতে গেলে 500 পয়েন্ট, পাক 390 হয়ে গেল, পারফেক্ট। আমার হেলথটাকে ঠিক মতোভাবে ক্লিয়ার করতে হবে ভাই, নাহলে আমি তো গেলাম, পারফেক্ট, নাইস নাইস নাইস, দেখে পারফেক্ট। ওকে, তো আমি এখান থেকে বেছে নেবো ডুয়েল ম্যাগাজিনটাকে একটু আপডেট করে নিচ্ছি, যার জন্য ম্যাচটাকে একটুখানি ক্লিয়ার করাটা সহজ হবে, কারণ এখানে ভাই আমার গুলির পাওয়ার আপের দরকার। ও তা হ্যাক ভাই, আমার হেলথ গেল, আই থিঙ্ক আমার হেলথ গেল, দেখে দেখে শুনে খেল ভাই, দেখে শুনে খেল। ওকে, এখানে দাদিমাকে ডিফিট করে আরে ইয়ার 96% হেলথ পড়ে রয়েছে মাত্র। ও তা পা গেল গেলাম গেল। ওকে, তো আমি এখানে 50% দিয়ে আমার হেলথটাকে জাস্ট ক্লিয়ার করলাম, 0.5% হেলথ, আর স্টেজ এখানে বলতে গেলে পারফেক্টলিভাবে ক্লিয়ার। ওকে, তো এখান থেকে আমরা পাচ্ছি লেজার শুটার পাচ্ছি একটা। ওকে, পরবর্তী লেভেল স্ট্যাজ শুরু হয়ে গেছে, 11 নম্বর স্টেজ। আরে ইয়ার, এখানে লেজার গানার আসছে, পারফেক্ট। এবার দাদিমাকে ওড়াতে পারলেই লেভেল শেষ, ব্যাস ইজি। ওকে, তো পরবর্তী স্টেজে আমরা চলে এসেছি, আর এখানেও বলতে গেলে প্রচুর পরিমাণে ব্যাং রয়েছে যেগুলো আর কি, আরে পার, অন্যান্য স্টেজের তুলনায় স্টেজটা কিন্তু আলাদা রকম লাগে,
ব্যাংক যে থাকে বলে, ঠিক আছে। আর ব্যাংক বলতে গেলে খুবই টাফ ডিফেন্ড করাটা, প্রত্যেকটা ব্যাংক আর কি ডিফেন্ড করাটা টাফ। ও তো হ্যাঁ, 20 নম্বর লেভেলে চলে এসেছি। আর এখানে বলতে গেলে একটা লেজার শুটার রয়েছে, যেটা আর কি পারফেক্টভাবে বিট ডাউন করতে হবে। সাইড অফ সাইড অফ সাইড অফ, পারফেক্ট পারফেক্ট, নাইস। আরে ইয়ার, আগে একটা ছাড় ছিল, এবার আস্তে আস্তে তিনটে ছাড় ছিল। এসব পারফেক্ট, একে আগে ডিফিট করতে হবে, নাহলে বলতে গেলে যাই না। কত প্রকারের লেজার ছুট চলেছে, পারফেক্ট, নাইস, ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে আমি গোল্ডেন অ্যাপেলটাকে বেছে নেবো আই থিঙ্ক, পারফেক্ট। কারণ গোল্ডেন অ্যাপেল পারফেক্ট কীভাবে হিলিং ফ্যাক্টরে কাজ করে। এখান থেকে আমাদের একটা শুজ দিচ্ছে, পারফেক্ট, নাইস। ওকে, পরবর্তী স্টেজে চলে এসেছি। আর আমার ভাই বন্দুকের ভুলি দেখছে ভাই, পারফেক্ট কীভাবে আপগ্রেড করা, যেটা বলতে গেলে দুর্দান্ত লাগছে আমার। সাইড অফ, নাইস, পারফেক্ট দেখে। আর ইয়ার, পারফেক্ট, ওকে। যেটা বলছিলাম গোল্ডেন অ্যাপেল ভাই পারফেক্টভাবে হিল ফ্যাক্টরটাকে বজায় রাখে, যেটা আর কি আমার দরকার এখন এই মুহূর্তে। সাইড হয়ে যাক, নাইস। এখানে বলতে গেলে প্রচুর পরিমাণে মেশিন গান রয়েছে, এখানে একটা জম্বি নেই কিন্তু মেশিন গানে বলা, সুতরাং ডিফেন্ড হয়ে খেলতে হবে। সাইড, আর ইয়ার, পারফেক্ট, নাইস। এখানে একটা ফগ রয়েছে, দেখে শুনে খেল, একটুখানি কাছে গিয়ে মারি, পারফেক্ট, সাইড হয়ে যা। পরবর্তী স্টেজ স্টার্ট হয়ে গেছে, রুম নম্বর 23। টোটাল প্রত্যেকটা বস স্টেজে আসার আগে আমাকে টোটাল 30টা রুম কভার করতে হয়, তারপর গিয়ে বস স্টেজ আসে। এবং এই 30টা রুম কভার করাটা অতটাও সহজ না ভাই, আমাকে প্রচুর শক্তিশালী স্কিল প্লাস ইকুইপমেন্ট নিয়ে এগোতে হয়। এটাকে কিনারের জাম্পটাকে ইকুইপ করে নেবো, কারণ এই কিনারের জাম্প বলতে গেলে পারফেক্টভাবে ড্যামেজ প্রোভাইড করে থাকে। আর এটা বলতে গেলে সব থেকে বেস্ট স্কিলের মধ্যে একটা স্কিল, পারফেক্ট, নাই। এটা যখন আমি আপগ্রেড করবো না, তখন ভাই একসঙ্গে, এখন দুটো ঘুরছে, তখন একসঙ্গে চারটে আমার চারপাশ ঘুরবে, যেটা বলতে গেলে একদম দুর্দান্ত লাগে আমার। ওকে, পরবর্তী স্টেজে যাওয়া যাক। ওকে, 25 রুম নম্বর 25 চলে এসেছি, একটু হিল করে নিচ্ছি নিজেকে। আর এখান থেকে পাচ্ছি আমরা ওই হেলদি পাচ্ছি আর তেমন কিছু পাচ্ছি না। ওকে, আর 4-5টা স্টেজের পর আমরা বস স্টেজে চলে আসবো, তো আপাতত আমাকে খুবই দেখে শুনে খেলতে হবে। হেলথ ভাই এখানে জাস্ট ঠিকমতো বজায় রেখে খেলতে হবে, হেলথ হারালে চলবে না, ঠিক আছে। কারণ হেলথ আমরা যত বেশি পরিমাণে এখানে পর্যাপ্ত রাখবো, বস স্টেজ ক্লিয়ার করতে তত সহজ হবে আমার। দেখে শুনে খেল, পারফেক্ট, ভাই কে এখানে ইনকামের সঙ্গে ভাই লেজার গান এসছে, দেখে শুনে, পারফেক্ট, ভাই, ভাই। আর এরিয়া বলতে গেলে খুবই ছোট দিয়ে দিয়েছে, এখানে ভাই একটা নানিমাও রয়েছে, পারফেক্ট, নানিমা তো সরে গেছে, ব্যাস। ওকে, পরবর্তী স্টেজে যাওয়া যাক। এখানে আমি তেমন কিছু স্কিল দিল না, যেহেতু আমার পুরোপুরি লেভেল আপ হয়নি সেই হিসাবে, পারফেক্ট, নাইস। আরে ইয়ার ভাই, আমার হেলথ আই থিঙ্ক, আরে ফাক, কত পরিমাণ হেলথ চলে গেল আমার, দেখে শুনে, পারফেক্ট, নাইস। ভাই ওপরের ব্যাংকগুলো ভাই প্রচুর পরিমাণে ড্যামেজ আমাকে প্রোভাইড করছে, দেখে কে, সাইড অফ সাইড, পারফেক্ট। ওকে, এখানে একটা মেশিন গান রয়েছে, এটাকে জাস্ট ডিস্ট্রয় করতে পারলে আমাদের স্টেজ ক্লিয়ার, নাইস, পারফেক্ট। ওকে, পরবর্তী স্টেজে যাওয়া যায়, 29। আর এখানে প্রচুর পরিমাণে ভাই অ্যানিমি একসঙ্গে রয়েছে, যার ধরুন একটু ডিস্ট্রয় করাটা টাফ হয়ে যাচ্ছে আমার। আর 53% হেলথ রয়েছে, আই থিঙ্ক আমি এখানে যাব, দেখে সাইড অফ, ওকে, জাস্ট এই জায়গাটা দাঁড়িয়ে যায়। বাস 93% হেলথ রয়েছে ভাই, ব্ল্যাক ব্যাগটা নিয়ে নিয়েছি, কারণ ব্ল্যাক ব্যাগ আমাদের এটা একটা দুর্দান্ত হিলিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। যে সমস্ত অ্যানিমি মেরেছি তাদের থেকে ভাই শরীর ডিস্ট্রয় করে কিছু পরিমাণে হেলথ নিজের কাছে টেনে নেবো, যেটা বলতে গেলে দুর্দান্ত লাগে আমার। আর আছে ভাই এখানে কোনো শরীর, এখানে একটা রয়েছে, পারফেক্ট ভাই, 58 থেকে 181 অবধি গেলাম, তো দেখা যাক
স্পাইডার বস, এটা হচ্ছে এখানকার মানে এই স্টেজের বস স্টেজ। পারফেক্ট, দেখা যাক ক্লিয়ার করতে পারি কিনা। পারফেক্ট, নাইস, হালকা ফুলকা হিসাবে স্টার্ট হয়েছে আপাতত, আর আমিও ডিস্ট্রয় করার মুডে রয়েছে পুরোপুরিভাবে। ঠিক আছে, নাইস, ওকে, বড় বড় বন্দুক দিচ্ছে, দেখি কিছু সাইড, আর বা খেয়ে গেলাম। পারফেক্ট, ওয়াট দ্য হ্যাক, এটা টাফ হতে চলেছে। ও ও ও ও, দেখে দেখে পাক, আরে ইয়াস, পাক, গেলাম গেলাম গেলাম, আর ওয়াট দ্য পাক, গেলাম ভাই, বারবার মিস হচ্ছি। ঠিক আছে, এবার বড়, ওয়াট দ্য পাক, এটা একটা ভুল সাইজ কি, এটা বোম ফাটে, আর 44% হেলথ পড়ে রয়েছে। দেখে শুনে খেল ভাই, দেখে শুনে খেল, বোম ফেটে, আ ভাই, মরিনি মরিনি, বেঁচে আছি বেঁচে আছি, এখন 22% হেলথ বেঁচে রয়েছে, টাইম বেঁচে ঠিক দেখলাম, হয়তো মরে গেলাম। সাইড অফ সাইড অফ হেড, ওয়াট দ্য ফাক, আর একটুখানির জন্য ভাই, আরে ইয়ার, আবার প্রথম থেকে আমাকে ট্রাই করতে হবে। তো এ ফিউ মিনিটস লেটার, আবার আমি চলে এসেছি আমার সেই স্পাইডার বস স্টেজে। এখানে আমার দেখতে পাচ্ছ আগের হেলথই রয়েছে, জাস্ট কিছু পরিমাণ স্কিল একটু আলাদা রকম চেঞ্জেস আমি স্কিলে এসছে। ঠিক আছে, এখানে প্লাস লেজার শুটারের কিনার জাঙ্কের সঙ্গে লেজার শুটার এসছে, আর ম্যাচ স্টিকের পরিবর্তে এখানে এসছে আমাদের জাস্ট গ্যাস স্টিক। এটা দেখতে পাচ্ছি ভাই, সবুজ সবুজ কালারের অদ্ভুত ধরনের রেডিয়েশন আমার গা থেকে ছাড়ছে, যেটা বলতে গেলে একটু অদ্ভুত রকমের লাগছে ঠিকই, কিন্তু ভাই এই দিয়েই কাজ চালাতে হবে, কিছু করার নেই। সাইড অফ, পারফেক্ট, নাইস 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 নাইস, পারফেক্ট, ওকে, এটা একটু আলাদা রকম হতে চলেছে, 16%, ও পাক, আরে ইয়ার, ও আমি এর আগের একটা ইয়েতে এক্সট্রা মানে জীবন একটা স্কিল হিসাবে পেয়েছিলাম, ওটা ইউজ হলো আমার এখানে, তো অসুবিধা নেই, এবার আই থিঙ্ক জিতে যাবো ভাই। এখানে ভাই একটা হেলথ নিয়ে পুরো 30খানা লেভেল কভার করাটা একটু টাফ, ঠিক আছে, বলতে গেলে খুবই টাফ, খুবই দেখে শুনে খেলতে হয়, সেই হিসাবে কোনো অসুবিধা নেই। এখানে যেহেতু আমি এবার মরেও যাই, দেখে আর হেলথ গেল আমার, হয়ে গেছে স্টেজ, দেখেছি পুরোপুরি পারফেক্টলিভাবে, নাই গাড়ির একটা পার্টস পেয়ে যাচ্ছি আমি, আর আমাদের স্টেজ বলতে গেলে এখানে ক্লিয়ার, নিউ কার পার্টস ফার্ম, পারফেক্ট, একটা বার্গার কিউরের কার আমরা পাচ্ছি, আর আমাদের কমপ্লিটেড অল রুম ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা যারা যারা এই গেমটাকে ট্রাই করতে পারো, খুবই ভালো গেম আছে, এবং স্টেজগুলো একটুখানি চ্যালেঞ্জিং হয়ে যায়, প্রত্যেকটা বস স্টেজ আসার আগে প্রত্যেকটা বসকে ডিফিট করাটা একটু চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। তো সেই হিসাবে তোমরা যদি মনে করো একটু যদি হার্ডি গেম ট্রাই করবে, তো আর্ন টু ডাই খেলতে পারো, দুর্দান্ত গেম আছে। তো আজকের মতো আমরা এই অবধি রাখছি ভিডিওটাকে, ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করে জানাও কেমন লাগছে আমার ভিডিও, আর চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।